শুভ সকাল, কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয় অনেক ভালো আছো। করোনা কবলিত এই পৃথিবীতে সত্যি ভালো থাকা অনেক দায়, তারপরেও তোমাদের জন্য আমার হৃদয়ের গভীর থেকে প্রার্থনা যেন তোমরা ভালো থাকো। শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষা মন্ত্রণালয়ের এই অনলাইন শিক্ষা কার্যক্রমে সাধুবাদ জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ স্যারের প্রতি, যিনি আজকে এই অনলাইন শিক্ষা ব্যবস্থার ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি SM সোহেল রানা, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি শাহ সুলতান কলেজ। আজকে আমি তোমাদের সাহিত্য পাঠের ক্লাস নেব। আজকে হচ্ছে পার্ট 2, আমরা কবিতা অংশ থেকে একটি কবিতা আজকে বাছাই করেছি। কবিতার নাম হচ্ছে আমি কিংবদন্তীর কথা বলছি। এটা অনেক একটা বিখ্যাত কবিতা, আমি কিংবদন্তীর কথা বলছি। কবিতাটা লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমরা এই কবিতা আলোচনা করতে গিয়ে আমরা তিনটা অংশে আলোচনা করব। প্রথমে কবি পরিচিতি, তারপর পাঠ পরিচিতি, শেষে আমরা আলোচনা করব শব্দার্থ ও টিকা। এই তিনটা অংশে যদি তোমার পদচারণা থাকে তাহলে তুমি নিশ্চয় MCQ এবং সৃজনশীল দুই পরীক্ষাতেই অনেক ভালো করবে। তাহলে আসো শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমেই আজকের এই কবিতার কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবি পরিচিতিটা জেনে নিই এক নজরে। আবু জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বহরচর ক্ষুদ্রকাঠি গ্রামে 1934 সালের 8ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আমাদের এইখান থেকে ওনার জন্মসালটা গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ এই গ্রামের নামটি। পরীক্ষায় এই বরিশাল বা বাবুগঞ্জ এটা না এসে পরীক্ষা অনেক সময় গ্রামের নামটাই পরীক্ষায় দিয়ে থাকেন। সেক্ষেত্রে বহরচর ক্ষুদ্রকাঠি এই গ্রামে আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করেন। আবু জাফর ওবায়দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি তার পেশা জীবনে প্রথমেই সিভিল সার্ভিসে যোগদান করেন। তারপরে তিনি বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন তার পুরো কর্মজীবনে। তিনি 1982 সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন। তারপরে 2 বছর পর, এভাবে আমরা মনে রাখব, 1984 তারপরে 1984 তারপরে 1984 তিনি যুক্তরাষ্ট্রের, যেটাকে আমরা USA বলি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেই যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এই দুইটা কর্ম খুব গুরুত্বপূর্ণ, মোটা দাগে দুইটা কর্ম আমাদের মনে রাখতে হবে। তিনি তারপরে বেশি সময় জুড়েই এই কর্মজীবনের সময় থেকে এবং তৎপরবর্তীতে তিনি সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি তার কবিতায় তার পদচারণা অনেক বেশি ছিল, সেক্ষেত্রে তিনি কবিতায় তার বেশ কিছু কাব্য ছিল। এই কবিতায় তার অবদানের জন্য এটা পুরস্কারটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষাংশ পুরস্কার আসে 1979 সালে বাংলা একাডেমি পদকে ভূষিত হন আমাদের এই আজকের আলোচ্য যে কবি আছে। তারপরে আমরা জানব কবি পরিচিতির মধ্যে আর একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার কাব্যসমূহ। এখন আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার বিচরণ ছিল ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক। তার বেশিরভাগ কাব্যে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, পাশাপাশি বাংলার চিরকালীন যে ঐতিহ্য আছে সেটাকে তিনি অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। তার বেশ কিছু কাব্য আমরা পাবো, সেই কাব্যগুলোতে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন খুব সমহিমায় প্রকাশিত। তার কাব্য, যে কয়টা কাব্য আছে সেই কাব্যটাকে আমরা খুব সংক্ষেপে, আমরা যদি তার কাব্য দেখি, আমাদের যেটা মূল বই আছে সাহিত্য পাঠে, সেটা 7 নরীর হার,
কখনো রং কখনো সুর, কমলের চোখ আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা আমার সময়। তো এই কয়টা কাব্য খুবই গুরুত্বপূর্ণ আবু জাফর ওবায়দুল্লাহর সাহিত্যকর্মের ক্ষেত্রে, এই কটা কাব্যর নাম মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমি একটু শর্ট টেকনিক করেছি ছন্দ আকারে, তোমরা খুব সহজে 1, 2, 3, 4, 5 এই 5টা কাব্যের নাম মনে রাখতে পারবে। তাহলে একটা ছন্দর মাধ্যমেই সেই 7টা 5টা কাব্যের নাম সহজেই মনে রাখতে পারবে। তাহলে ছন্দটা আমি কী সাজিয়ে কীভাবে সাজিয়েছি, প্রত্যেকটা কাব্যের একটা করে অর শব্দ নিয়েছি, শব্দ নিয়ে একটা ছন্দ তৈরি করেছি। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা ছন্দটা একটু দেখি। আমার কমলের 7 রঙের বৃষ্টি, তাহলে কমলের কাছে একটা একটা বৃষ্টি ছিল, কমল নামে একজনের কাছে, সেই বৃষ্টিটা কয় রঙের ছিল? 7 রঙের বৃষ্টি। তাহলে একজন বলছে, হয়তো কমলের মা বলছে যে আমার কমলের 7 রঙের বৃষ্টি। এই একটা ছন্দের মধ্য দিয়ে আমরা 5টা কাব্যের নাম খুব শর্টে মনে রাখতে পারবো, যেটা পরীক্ষার হলে যখন MCQ-তে 4টা অপশন থাকবে, এই প্রথম শব্দগুলো একটু মনে রাখলে তোমরা খুব সহজেই কাব্যের নামটা মনে রাখতে পারবে। তাহলে প্রথমে ছিল আমার, আমারতে হবে হচ্ছে আমার সময়, কমলের হবে কমলের চোখ, 7 দ্বারা হবে 7 নদীর হার, তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। তারপরে রং, রঙে হবে কখনো রোগ, রং কখনো সুর। তারপরে হবে বৃষ্টি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। এই ছিল আমাদের আজকের এই কবির খুব বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ। পাশাপাশি তিনি ইংরেজিতেও বেশ কিছু একাধিক কাব্য অনুদিত প্রকাশিত করেছেন। তারপরে আমরা শেষে জানব এই কবি কবি পরিচিতি একদম তার মৃত্যু সালটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই কবি মারা গেছেন হচ্ছে 19 মার্চ 2001 সালে এই আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন। এই ছিল কবি পরিচিতি। তাহলে আমরা এইভাবে এই কবির কবি পরিচিতিটা পড়বো, তাহলে খুব সহজেই আমরা MCQ বা সৃজনশীলে খুব ভালো অ্যান্সার করতে পারবো। পরবর্তীতে আমরা যাবো পাঠ পরিচিতি। পাঠ পরিচিতির ক্ষেত্রে তোমাদের একটা কথা নিয়ে গত ক্লাসে বলেছি যে কবিতার উৎসটা খুবই গুরুত্বপূর্ণ। এই উৎস এবং ছন্দ এই দুইটা অংশ থেকে সবসময় প্রশ্ন MCQ প্রশ্ন হয়, অনেক সময় সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন হতে পারে। তাহলে আজকে আমরা দেখি আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে এই আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতা এই কবিতাটা কবির আমি কিংবদন্তির কথা বলছি যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা সংকলিত। তারপরে একটা কথা বলেছি এই কবিতাটা কোন ছন্দে, পরীক্ষণের সময় আসে যে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটা কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত বা গদ্যছন্দ। তে গদ্য ছন্দ নামে একটা ছন্দ আছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, সেই গদ্য ছন্দে এই কবিতাটা লেখা হয়েছে। এখন আমি পাঠ পরিচিতি আলোচনা করবো, এর পরবর্তীতে শব্দার্থ এবং টিপটা। তাহলে শুরুতেই আমরা যাচ্ছি এই পাঠ পরিচিতি নিয়ে। তাহলে আমি যদি কবিতাটার নাম বলি যে আমি কিংবদন্তির কথা বলছি, তাহলে প্রথমেই আসবে যে কিংবদন্তি আসলে কি। কিংবদন্তি হচ্ছে একটা জনশ্রুত, অর্থাৎ মানুষ অনেক দিন ধরে শুনছে এমন একটা বিষয় যেটা আমাদের ঐতিহ্যের সাথে সম্পর্কিত। যেমন তোমরা যদি সহজে মনে রাখতে পারো যে ক্রিকেটের কিংবদন্তি কি, অবশ্যই নাম আসবে ব্র্যান্ড লাড়া বা সচিন টেন্ডুলকার বা তার আগে অনেকেই ছিলেন। এরপরে ফুটবলের ক্ষেত্রে যদি আসো তাহলে বলবে যে ফুটবলের কিংবদন্তি কে, পেলে বা ম্যারাডোনা। এরকম হচ্ছে ওই বিষয়ের সর্বোচ্চ যাকে ওই বিষয়টা সম্পর্কে বললে, যেমন যদি ব্র্যান্ড লাড়ার কথা বলি তাহলে ক্রিকেটের কথা মনে হবে, আবার যদি ম্যারাডোনার কথা বলি তাহলে কিসের কথা মনে হবে, তাহলে তোমাদের চোখের সামনে ফুটবলের প্রতীক আসবে। তে ওই কিংবদন্তি হচ্ছে ওই রকম একটা বিষয় যে বিষয়টার মধ্য দিয়ে পুরো একটা ঐতিহ্য ধারণ করে। তে আমি কিংবদন্তির কথা বলছি, আসলে আমাদের কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন কিংবদন্তিদের কথা বলছে, এটাই হচ্ছে এই কবিতার অনুসন্ধানের বিষয়। এই কবিতাটার মধ্য দিয়ে কবিতার ঐতিহ্য শিকড় সন্ধান করতে চেয়েছেন, যার মধ্য দিয়ে তিনি সেই ঐতিহ্যের শিকড় সন্ধান করতে করতে বাঙালিকে একটা মুক্তিযুদ্ধের দ্বার প্রান্তে এনে সেই বাঙালিকে মুক্তির বার্তা দিচ্ছেন, এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। তাহলে মূল বিষয়বস্তু কি, যে কবি তার অতীত ঐতিহ্য পুনর মানে অতীত ঐতিহ্যটাকে বারবার উচ্চারণ করে অতীত
ঐতিহ্যটাকে ধারণ করে তিনি সেই অতীত ঐতিহ্যের মধ্য দিয়ে আসবেন কোথায়, স্বাধীনতা, অর্থাৎ মানুষকে অতীত ঐতিহ্যের স্পর্শ দিয়ে বলবে যে তোমার অতীত ঐতিহ্য ছিল কি, সংগ্রামের। তোমার অতীত ঐতিহ্য কি ছিল, অনেক বর্ণাঢ্য। এই অতীত ঐতিহ্য তোমার এত বর্ণাঢ্য ছিল আর তুমি আজ কেন কৃতদাস, তাহলে তোমার কী দরকার, মুক্তি দরকার। এর একাত্তরের মধ্য দিয়ে এই কবিতাটির পরিসমাপ্তি হয়েছে। তাহলে আমরা এবার একটু কবিতার কিছু চরণ উচ্চারণ করবো এবং চরণের মধ্য দিয়ে আমরা কবিতাটির একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো এবং কবিতাটির কবির বক্তব্যটা আমরা বোঝার চেষ্টা করবো। তাহলে আসো শিক্ষার্থীরা, এবারে একটু কবিতার কিছু লাইন আমরা পাঠ করি। শুরুতেই প্রথম যে স্তবকটা আছে, কবিতাটা অনেক লম্বা একটা কবিতা এবং খুব বিখ্যাত একটা কবিতা। বিভিন্ন সময় এই কবিতাটা বিভিন্ন অনুষ্ঠানে অনেক বিখ্যাত যারা কবিতা আবৃত্তি করেন তারা এই কবিতাটা আবৃত্তি করে থাকে। আশা করি তোমরাও এই কবিতাটা আবৃত্তি শিখবা। তাহলে আমরা কবিতাটা যদি পড়তে যাই, প্রথমে যে কিছু কিছু লাইন খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি পড়ছি, প্রথম থেকে রিড করছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। অর্থাৎ করতল মানে এই যে হাতের, এই হাতের এই তল, তাহলে করতল হাতের এই করতলে কী ছিল, পলিমাটির সৌরভ ছিল। তাহলে কিসের চিত্র উঠে আসে, একজন কৃষকের চিত্র উঠে আসে যে আমার পূর্বপুরুষ এই এসেছে আর দেখেছে জয় করেছে, এরকম না। সে একটা কঠিন পরিশ্রম লব্ধ পদ্ধতির মধ্য দিয়ে এই স্বাধীনতা সংগ্রামে এসেছে। তাহলে কী ছিল, পলিমাটির সৌরভ ছিল, কৃষক ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, সে ছিল কৃতদাস। সেই শোষক শ্রেণীর নির্যাতন, নির্যাতনকে সহ্য করে সে তার দিনগুলো অতিবাহিত করেছে। সেই জন্য আমার সেই পূর্বপুরুষের পিঠে কী ছিল, রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ সে নির্যাতিত ছিল, সে শোষিত ছিল। তারপর অতিক্রান্ত পাহাড়ের কথা বলবে, অরণ্য সাপদের কথা বলবে, পতিত জমিতে আবাদের কথা বলবে। এইগুলো পরীক্ষায় আসে, যে পরীক্ষায় আসবে যে কিসের কিসের কথা বলা হয়েছে। তাহলে অতিক্রান্ত পাহাড়ের কথা বলা হয়েছে, অরণ্যের কথা বলা হয়েছে, আর সাপদ, সাপদ মানে হচ্ছে হিংস জীবজন্তু পূর্ণ যে একটা বন, সেটাকে সাপদ বলা হয়। তারপর পতিত জমি আবাদের কথা বলবে। এই তিনটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, চারটা। এরপরে আছে তিনি কবি ও কবিতার কথা বলবে। তাহলে আমার পূর্বপুরুষরা কী বলবে, কবি এবং কবিতার কথা বলবে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কবিতা সাধারণত সত্য এবং সুন্দর শব্দগুলোকে কী বলবো, কবিতা বলবো। কবিতা সবসময় কী, সত্য এবং সুন্দরের প্রতীক, কবি সেটাই বুঝিয়েছেন। তারপর একটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। একজন কবির কাছে প্রতিটি শব্দ মিলে কী হতে পারে বলো তো শিক্ষার্থীরা, কী হতে পারে, একটা কবিতা হতে পারে। সেরকম একজন কৃষকের কাছে তার এখানে একটা চিত্রকল্প ব্যবহার করা হয়েছে, একটা ইন্দ্রিয়র একটা ব্যাপার এখানে রয়েছে, যেটা হচ্ছে কবির কাছে যেরকম একটা কবিতা, সেরকম একজন কৃষকের কাছে কী হতে পারে তার ফসলটা। তারপর তাহলে প্রথম যে প্যারাটা ছিল এটা কবির পূর্বপুরুষদের ইতিহাস ছিল। তাহলে পূর্বপুরুষের ইতিহাস আমরা এই কবিতার প্রথম স্তবকে পাবো। তার পরস্পরের স্তবকে পাবো যে কবিতা পড়লে মানুষের কী কী হৃদয়ের বিষয় ঘটে, হৃদয় দাঁড়িত কী কী ঘটনা ঘটে বা মানুষের ইন্দ্রিয়র কী কী প্রভাব পড়ে। যেমন আছে যে কবিতা শুনতে জানে না কবির আক্ষেপ, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না দিগন্তের অধিকার আহারাবে, অর্থাৎ দিগন্ত দেখার যে অধিকার, এ পুরোটাই হচ্ছে একটা রোমান্টিসিজম আছে। তারপরে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, অর্থাৎ কবিতা সেই শুনবে এবং সে কবিতা শুনে তার মধ্যে একটা জ্বালা তৈরি হবে এবং সে কৃতদাস থেকে কী হবে, সে মুক্ত মানুষ হবে। তাহলে কবিতা না শুনলে কখনো কৃতদাস মুক্তি পাবে না, এটা কবির একটা প্রত্যাশা। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। অর্থাৎ উনুনের আগুনে আলোকিত একটা উজ্জ্বল জানালা, এর মধ্য দিয়ে কবি একটা মুক্তির বার্তা চাচ্ছে। কবি চাচ্ছে যেমন আগুনের মাধ্যমে সব কিছু পুড়ে যেরকম সূচি হয়, সেরকম কবি চাচ্ছে যে আমার পূর্বপুরুষরা এরকম পুড়ে পুড়ে একটা 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 সিদ্ধ মানুষ হোক, একটা আলোকিত মানুষ হোক, যে মাধ্যম এটা হচ্ছে একটা মুক্তির বার্তা হয়ে যাবে। এরপরে আমরা যে অংশটা দেখব সেই অংশটাতে দেখা যাবে একটা
আনন্দের বিষয় আছে, একটা আবেগের বিষয় আছে। যেমন বলা হয়েছে, কবিতা না জানলে নদীতে ভাসতে জানতে পারবে না, মাছের সাথে খেলা করতে পারবে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। কবি মনে করছেন, কবিতা পড়লেই মন মন আনন্দে ভরে উঠবে, হৃদয় আবেগে ভরে উঠবে। তারপরে কথা রয়ে গেছে কিছু মুক্তিযুদ্ধের স্মৃতি, এবার চলে আসবে। এরপরে আমরা এই কবিতায় পাব যে আমি আমার কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্বপুরে বোনের কথা বলছি। পরীক্ষায় আসে কি কি এখানে বলা হয়েছে, তাহলে বিচলিত স্নেহ, বিচলিত স্নেহ মানে এটা একটা শব্দ অর্থ আসতে পারে, আমরা পরবর্তীতে শব্দ অর্থ এবং টিকাতে এটা আলোচনা করব। বিচলিত স্নেহ মানে হচ্ছে একজনের প্রতি তার গভীর স্নেহ আছে, অর্থাৎ সে যুদ্ধে গেছে, যুদ্ধে যাওয়ার পর তাকে নিয়ে যে একটা উৎকণ্ঠা, তাকে নিয়ে একটা দুশ্চিন্তা, এটাকে আমরা তার প্রতি যে একটা বোনের বোনের ভাইয়ের প্রতি যে একটা এই উৎকণ্ঠা, এটাকে কবি এখানে বুঝিয়েছিল যে বিচলিত স্নেহ। তারপর গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, তারপর ভালোবাসার কথা বলছি, এই তিনটা জিনিস পরীক্ষায় বারবার আসবে। তারপরে বলে এখানে একটা লাইন আছে, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, অর্থাৎ যুদ্ধের ডাক আসবে এবং সেই যুদ্ধে যেতে হবে। এক্ষেত্রে জীবনে অনেক কিছু হারাতে হতে পারে, তারপরেও এই যুদ্ধটাকে নিতে হবে কি ভালোবাসা হিসেবে। মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। এরপরে লাইনগুলোতে আমরা ইতিবাচক কিছু দিক দেখব এই কবিতার, যেই বিষয়গুলো আসবে, যে প্রতিবাদ এবং সংগ্রামের চেতনার মধ্য দিয়ে একটা মুক্তির পথ কবি শুরু করতে চাচ্ছেন। যেমন আছে যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ড ধারণ করতে পারে না, অর্থাৎ কবি এখানে প্রতিবাদী এবং সংগ্রামী মানুষের প্রত্যাশা করেছেন যে তার হৃদয়ে সূর্য ধারণ করবে, অর্থাৎ সে হৃদয়টা হবে একটা সংগ্রামী হৃদয়, এবং সূর্য ধারণ করলে সূর্য যেমন সকল শক্তির উৎস, সেরকম কবি মনে করছেন যে কবিতা শুনবে সে তার হৃদয়ে সূর্য ধারণ করবে এবং সকল স্বীকৃত সকল যে দাসত্ব থেকে মুক্ত হয়ে সে মুক্তির দিকে ধাবিত হবে। তারপরে এই কবিতায় আছে, এই কবিতার একদম আমরা শেষ চরণের শেষ দুই প্যারাতে গিয়ে দেখব যে কবির কিছু প্রত্যাশার কথা বলা হয়েছে। যে কর্ষণ করে শস্যের সন্ধান তাকে সমৃদ্ধ করে, অর্থাৎ যে জমি চাষ করবে, যে আবাদ করবে, সে কী পাবে, শস্য সুফল আসে মাঠ পাবে। যে মৎস্য লালন করবে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করবে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। তাহলে এই তিনটা হচ্ছে কবির প্রত্যাশা, একটা কৃষকের কাছে প্রত্যাশা করেছে, একটা জেলের কাছে প্রত্যাশা করেছে, একটা কৃষিজীবী মানুষের কাছে প্রত্যাশা করেছে। তারপরে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে, এখানে একজন কামারের কথা বলা হয়েছে। তারপরে কবি একদম এই শেষের প্যারার আগের তিনটা লাইন আমি পড়ছি, এই তিনটা কথা খুবই পরীক্ষায় আসে যে এখানে কাদের কাদের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে, আমি আমার মায়ের কথা বলছি, আমি বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, ভালোবাসার কথা বলছি। তাহলে এই কবিতা জুড়ে এই চারটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে, যে যখনই MCQ পরীক্ষায় আমরা দেখি তখন এখানে অনেক সময় বলা হয় যে কোন চারটা কথা বলা হয়েছে, কাদের কাদের সেই পার্সন, অর্থাৎ কোন ব্যক্তি চারজন ব্যক্তির কথা বলা হয়েছে, তার কার কথা বলা হয়েছে, মায়ের কথা বলা হবে, বোনের মৃত্যুর কথা বলা হবে, ভাই যুদ্ধ গিয়েছে তার কথা বলা হবে, এবং আমার ভালোবাসার কথা বলা হবে, অর্থাৎ যে যুদ্ধে গেল তার বাড়ির, অর্থাৎ তার ওয়াইফের হতে পারে, ওয়াইফের কথা এখানে বলা হয়েছে। এরপরে আমরা একদম শেষ স্তবক, সেই শেষ স্তবকে মুক্তিযুদ্ধের জন্য, মুক্তির জন্য যুদ্ধ এবং স্বাধীনতার পূর্ব কিছু শর্ত আমরা শেষ স্তবকে পাবো। কী আছে শেষ স্তবকটা? শেষ এই স্তবকটাই হচ্ছে এই কবিতার মানে কবির প্রত্যাশা মানুষের কাছে। আমি কবি এবং কবিতার কথা বলছি, সুপুরু সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। তাহলে কবিতা বলছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, তাহলে কবিতার মধ্য দিয়ে অস্ত্র নিয়ে একটা অনিবার্য যুদ্ধে যেতে হবে, তাহলে কবিতা এটাই হবে। কবিতা
একটা কবিতা যে পড়বে তার মধ্যে এরকম একটা অভ্যুত্থানের আবেগ তৈরি হবে। তারপর সুপুরুষ ভালোবাসা সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহবায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, অর্থাৎ জিহবা দিয়ে মুক্তির কথায় বের হবে যদি সে কবিতা জানে। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, এই রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা এটাই হচ্ছে স্বাধীনতার পূর্ব শর্ত। অর্থাৎ কবিতাগুলো রক্ত জবার মতো প্রতিরোধ, রক্ত জবা যেরকম লাল তাহলে আমাদের এই প্রতিরোধের সংগ্রামটা হবে একটা রক্তিম সংগ্রাম, অর্থাৎ মানে একটা স্বাধীনতার সংগ্রাম। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো, এই লাস্ট তিন লাইনের মধ্য দিয়ে কবি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা করেছেন। এইটাই ছিল আজকের কবিতায় পাঠ পরিচিতি। এখন এই কবিতার কিছু আমাদের শব্দার্থ এবং টিকা আছে, যেমন আমরা যদি বলি কিংবদন্তি একটা টিকা, টিকা হতে পারে শপথ। শপথ বলছি হিংস্র হিংস্র মাংসাশী শিকারী জন্তু। তারপরে এখানে একটা টিকা রয়েছে, টিকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে পিঠে রক্ত জমার মতো ক্ষত। তারপরে একটা আছে হচ্ছে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা। আমরা এই কবিতাটি যদি এভাবে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং টিকা এই তিনটা বিষয়কে যদি গুরুত্ব আরোপ করে পড়ি তাহলে খুব সহজেই আমি মনে করব আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটা আয়ত্ত করা সম্ভব। এর মধ্য দিয়ে এমসিকিউ এবং সৃজনশীল উভয় দিকেই একজন শিক্ষার্থী এই কবিতায় অনেক ভালো করতে হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।